الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু তাআলার জন্য, শান্তি অবতীর্ণ হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, আপনারা যারা পিছনে আসেন, যদি সামনে আগায় আসতেন তাহলে অনেক ভালো হতো। সামনে আসেন, কথা বলতে শুনতে বুঝতে সুবিধা হবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কোরআন মাজিদে সূরা তাওবার 36 নম্বর আয়াতে বলছেন, ইন্না ইদ্দাতাশ-শুহুর ইনদাল্লাহি 12, নিশ্চয় মাসের গণনা আল্লাহ সুবহানাহু তাআলার নিকটে 12। ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেই দিন থেকে আল্লাহ সুবহানাহু তাআলা আসমান এবং জমিন সৃষ্টি করেছেন সেই দিন থেকে। মিনহা আরবাআতুন হুরুম, এই 12টি মাসের মধ্যে 4টি মাস হচ্ছে হারাম, হারাম মাস। বিস্তারিত ব্যাখ্যা পরে আসতেছে। যালিকা দ্বীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, এই মাসগুলিতে তোমরা নিজেদের উপর জুলুম করিও না। সূরা তাওবার 36 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু তাআলা যে কথাটুকু বললেন তার সারমর্ম হচ্ছে যে পৃথিবী যেই দিন থেকে সৃষ্টি হয়েছে সেই দিন থেকে মাসের গণনা 12। আমরা যে জানি বছরে 12টি মাস, এটা আল্লাহ যেই দিন পৃথিবী সৃষ্টি করেছেন সেই দিন থেকে আল্লাহ সুবহানাহু তাআলার কিতাবে এইভাবেই লিপিবদ্ধ আছে যে বছরে 12টি মাস হবে। এই 12টি মাসের মধ্যে আল্লাহ সুবহানাহু তাআলা 4টি মাসকে হারাম করেছেন। এই 4টি মাসে যুদ্ধ বিগ্রহ করা, মারামারি করা, এই 4টি মাসে গুনাহের কাজ করা অন্যান্য মাসে গুনাহের কাজের চাইতে বেশি ভয়াবহ। এই 4টি মাসে যুদ্ধ বিগ্রহ করা নিষিদ্ধ, হারাম। কেন আল্লাহ সুবহানাহু তাআলা এই 4টি মাসের জন্য এই হুকুম রাখলেন? কেন না এই 4টি মাসের মধ্যে 3টি মাস হজের আগে এবং পরে, জুলহজ মাসে আমরা হজ আদায় করি, জুলহজ মাসের আগের মাস এবং জুলহজ মাসের পরের মাস, যেই মাসে আমরা অবস্থান করছি এই মাসের নাম মুহাররম। এই মাসের আগের মাসে আমরা হজ করেছি, ওটার নাম জুলহজ, তার আগের মাস জুলকাআদা। এই 3 মাস লাগাতার যুদ্ধ বিগ্রহ করা নিষিদ্ধ। কেননা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষকে হজ করার জন্য কাবা ঘরে আসতে হয় এবং হজ শেষে আবার নিজ দেশে ফিরে যেতে হয়। যদি এই সময়ে যুদ্ধ বিগ্রহ চলে তাহলে মানুষ হজ পালন করতে পারবে না, বাধাগ্রস্ত হবে। এবং আরেকটা মাস, যেই মাসটা এই 3টা মাসের সাথে নয়, অন্য জায়গায় রজব মাস, সেটাকে আল্লাহ সুবহানাহু তাআলা হারাম করেছেন যেন মানুষ উমরা করার সুযোগ পায়। এই 4টি মাস হারাম, যুদ্ধ বিগ্রহ করা নিষিদ্ধ। এমনকি অদ্যবধি ইসলাম ধর্মেও আক্রমণাত্মক যদি কোনো যুদ্ধ ইসলাম ধর্মের পক্ষ থেকে করতে যাওয়া হয় মুসলমানদের পক্ষ থেকে, তাহলে এই 4টি মাস যুদ্ধ বিগ্রহ করা হারাম। তো আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন যে যেই দিন থেকে আমি পৃথিবী সৃষ্টি করেছি সেই দিন থেকে 12টি মাস, তার মধ্যে 4টা মাস আমি হারাম করেছি। সালাতা দিলিমু আলাইহিন্না আনফুসাকুম, এই 4টি মাসে তোমরা নিজেদের উপর জুলুম করিও না। এই অংশটুকু খুব মনোযোগ দিয়ে মনে রাখবেন, বক্তব্যের বাকি অংশে কাজে লাগবে। সেটা হচ্ছে আল্লাহ বলছেন ফালাতা দিলিমু, তোমরা অত্যাচার করিও না নিজেদের উপর এই মাসগুলিতে। কোনো কোনো মুফাসসিরিন একরাম বলেছেন এটার দ্বারা 4টা মাস উদ্দেশ্য, কেউ বলেছেন 12টা মাসে উদ্দেশ্য। কিন্তু এই 4টা মাসে যদি মানুষ গুনাহ করে তাহলে সেই গুনাহটা বেশি ভয়াবহ হবে। যেমন হারামে মাক্কি, মক্কা মুকাররমার একটা এরিয়া আছে, যেই এরিয়ার মধ্যে গাছপালা কাটা নিষেধ, পাখি পোকামাকড় হত্যা করা শিকার করা নিষেধ, ওই এরিয়াটাকে বলা হয় হারাম। তেমনি মদিনার একটা এরিয়া আছে, যেই এরিয়ার মধ্যে কাউকে হত্যা করা, কাউকে মারা বা পাখি পোকামাকড় মানুষ শিকার করা নিষিদ্ধ, ওই জায়গাকে বলা হয় হারাম। এটা স্থান হারাম, মক্কা এবং মদিনা হচ্ছে স্থান হারাম, আর 4টি মাস হচ্ছে সময় হারাম। তো যেমন মক্কা মদিনার হারামের ভিতরে কেউ যদি গুনাহ করে তাহলে হারামের বাইরে গুনাহ করলে যত ভয়াবহ হবে তার চাইতে অনেক অনেক বেশি ভয়াবহ হবে যদি কাবা ঘরের আশেপাশে হারামের এরিয়ার মধ্যে বসে কেউ গুনাহ করে। তেমনি
অন্য মাসগুলিতে যদি কেউ গুনাহ করে সেই গুনাহ যতটা না ভয়াবহ হবে, এই হারামের মাসে যে চারটি মাসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন, এই মাসগুলিতে যদি কেউ গুনাহ করে তাহলে গুনাহ আরো বেশি ভয়াবহ হবে। তেমনি হারামের মধ্যে যদি কেউ নেকির কাজ করে সেই নেকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশি বৃদ্ধি করবেন অন্য জায়গার নেকির চাইতে, তেমনি এই হারাম মাসগুলোতে যদি কেউ ইবাদত করে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নেকি অন্য সময়ের চাইতে বৃদ্ধি করে দিবেন। তো এই চারটি হারাম মাস বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণে, যেবার তিনি বিদায় হজ করেছিলেন, বুখারীর 3197 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা ইন্না যামানা কদ ইস্তাদারাকা হাইআতিহি ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরজ, জেনে রাখো যেই দিন থেকে আল্লাহ সুবহানাহু তাআলা আসমান এবং জমিন সৃষ্টি করেছেন সেই দিন থেকে পৃথিবী একই গতিতে চলছে, আস সানাতু ইসনা আশারা শাহরান, বছর হয় 12টি মাসে, মিন আরবাআতুন হুরুম, তার মধ্যে চারটি মাস হচ্ছে হারাম, পরস্পর তিনটে মাস, যুলকাদা, যুলহিজ্জা ওয়াল মুহররম, আমরা যে মাসে আসছি মাসের নাম হচ্ছে মুহররম, ওয়া রজব, আর রজব পরস্পর নয় বরং অন্য এক জায়গায় রজব মাস, সেই মাসটিও হারাম। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের জিজ্ঞেস করলেন, আইয়ু ইয়াউমিন হাদা, বলো তো আজকে কোন দিন? তখন সাহাবিগণ বলছেন, আল্লাহ ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রসুলই ভালো জানেন। সাহাবিগণ ভাবছে, আমরা আজকের দিনকে যে নামে স্মরণ করি হয়তো বা আল্লাহর রাসূল এই নামটাকে পরিবর্তন করে দিবেন, এই জন্য আমাদেরকে জিজ্ঞেস করছেন বলো তো আজকে কোন দিন। তখন আমরা বললাম, আল্লাহ এবং আল্লাহ রাসূলই ভালো জানেন। তখন আল্লাহ রাসূল বলেন, আজকে কি কুরবানির দিন নয়? তখন সাহাবিরা বললেন, হ্যাঁ আজকে কুরবানির দিন। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, বলো তো এটা কোন মাস? তখন সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। তারা ভাবছেন যে হয়তোবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের নাম পরিবর্তন করে অন্য নাম দিবেন। তখন আল্লাহ রাসূল বললেন, এটা কি জিলহজ মাস নয়? তখন সাহাবায়ে কেরাম বললেন, হ্যাঁ এটা জিলহজ মাস। বললেন, বলো তো তোমরা এখন যে শহরে আছো এই শহরের নাম কি? তো সাহাবিরা জানতেন এই শহরের নাম কি, কিন্তু তারা ভাবছেন আল্লাহ রাসূল হয়তো বা এই শহরের নাম পরিবর্তন করে দিবেন। তখন তারা বলেন, আল্লাহ ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূল জানেন। তখন আল্লাহ রাসূল বলেন, এই শহরের নাম কি মক্কা নয়, বালাদাল আমিন নয়, নিরাপদ শহর নয়? তখন সাহাবায়ে কিরাম বললেন, হ্যাঁ। তো মাসও হারাম, যেই জায়গায় আছে সেই জায়গাও হারাম, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলছেন সেটা মক্কা, হারামের মধ্যে, ওই জায়গাটাও হারাম, যেই মাসে কথা বলছেন যুলহজ সেই মাসটাও হারাম, সম্মানজনক মাস। তো আল্লাহ রাসূল বলছেন, তোমরা যেই দিনে আছো, যেই জায়গায় আছো, যেই মাসে আছো, এই মাস যেমন হারাম, এই জায়গা যেমন হারাম, এই দিন যেমন হারাম, তেমনি তোমাদের পরস্পরের মান মর্যাদা সম্মান রক্ত ধন সম্পদ পরস্পরের উপর হারাম। আজকের দিন যেমন হারাম, আজকের এই জায়গা যেমন হারাম, আজকের মাস যেমন হারাম, তোমাদের পরস্পরের রক্ত পরস্পরের ধন সম্পদ পরস্পরের সম্মান মর্যাদা পরস্পরের উপর তেমনই হারাম। মক্কার যেরকম মর্যাদা, এই মুহররম, যুলহজ, যুলকাদা, এই হারাম মাসগুলোর যেমন মর্যাদা, আজকের হজের দিনের যেমন মর্যাদা, একজন সাধারণ মুসলমানের রক্তের সেরকম মর্যাদা, একজন সাধারণ মুসলমানের ধন সম্পদের সেরকম মর্যাদা, একজন সাধারণ মুসলমানের সম্মানের সেরকম মর্যাদা তোমাদের উপর হারাম। তোমরা অন্যকে আঘাত করতে পারবা না, মুসলিম ভাইকে, অন্য মুসলিম ভাইয়ের রক্ত প্রবাহিত করতে পারবা না, অন্য মুসলিম ভাইয়ের ধন সম্পদ ছিনিয়ে নিতে পারবা না, অন্য মুসলিম ভাইয়ের গীবত করার মাধ্যমে, মিথ্যা অপবাদ দেওয়ার মাধ্যমে, পিছনে এবং আড়ালে দুর্নাম করার মাধ্যমে তার সম্মান হানি করতে পারবা না। মক্কার যেমন মর্যাদা, এই মাসের যেমন মর্যাদা, মক্কা যেমন হারাম, এই মাস যেমন হারাম, তেমনি তোমাদের পরস্পরের ধন সম্পদ রক্ত এবং তোমাদের সম্মান পরস্পরের উপর হারাম। তো লম্বা হাদিস সহি বুখারীর এই হাদিস থেকে আমরা যে জিনিসটা আপনাদের সামনে বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আল্লাহ সুবহানাহু তাআলা যেই দিন থেকে পৃথিবী সৃষ্টি করেছেন সেই দিন থেকে বারোটা মাস, এই বারোটা মাসের মধ্যে চারটে মাস আল্লাহ সুবহানাহু তাআলা হারাম নিষিদ্ধ করেছেন, যুদ্ধ বিগ্রহ হারাম, যাতে মানুষ নিরাপত্তার সাথে শান্তির সাথে আরামের সাথে হজ এবং উমরা পালন করতে পারে। আর এই মাসগুলোতে গুনাহ করলে বেশি গুনাহ হবে, এই বিষয়ে ইমাম ইবনু কাসির রাহিমাহুল্লাহ তার তাফসির ইবনে কাসিরের চতুর্থ খণ্ডের 184 নম্বর পৃষ্ঠায় বিস্তারিত আলোচনা করেছেন। এরপরে আমরা দেখব যে আমরা যেই মাসে আছি এই মাসটার নাম মুহররম, কেন এই মাসকে মুহররম বলা হলো।
এই মাসকে মুহররম বলা হয়েছে হারাম থেকেই। অন্য মাসগুলো যেমন হারাম, এটা হারামের শেষ মাস, এই জন্য এই মাসটার নামই রেখে দেওয়া হয়েছে মুহররম। এই মাসের পরেই আসবে সফর, কেননা সফর মানে হচ্ছে খালি হয়ে যাওয়া। মুহররম মাসে নিষেধাজ্ঞা শেষ, তিন মাস যুদ্ধবিগ্রহ বন্ধ, জুলকাদা, জুলহাজ্জা, মুহররম। মুহররম মাসে নিষেধাজ্ঞা শেষ, এখন সফর মাসে মানুষ যুদ্ধবিগ্রহ করার জন্য, ব্যবসা বাণিজ্যের জন্য, আগে যে যুদ্ধবিগ্রহ বন্ধ ছিল তিন মাস আগে সেগুলো নতুন করে চালু করার জন্য ঘর বাড়ি থেকে বের হয়ে, আগের জাহিলি যুগে যুদ্ধবিগ্রহ করার জন্য বের হয়ে যেত, ঘর বাড়ি খালি হয়ে যেত, এই জন্য মাসটার নাম রাখা হয়েছে সফর। তো এই মুহররম এই মাসটার নাম, এই মাসটা সম্মানজনক, হারাম এবং নিষিদ্ধ মাস। এই মাসের একটি তারিখ হচ্ছে দশ তারিখ, দশই মুহররম। আরবিতে দশের আরবি বলা হয় আশারা। আপনারা যারা সৌদিতে আসছেন তারা জানেন যে আশারা মানে দশ, জানেন না? এই আশারা থেকেই বলা হয় আশুরা। দশম দিনকে আমরা যেমন গণনা করার সময় বলছি দশ, আবার ওটাকে যখন দশম বলতেছি তখন পরিবর্তন হচ্ছে দশম। এককে বলতেছি প্রথম, দুইকে বলতেছি দ্বিতীয়, তিনকে বলতেছি তৃতীয়। কথা বোঝা যাচ্ছে না? এরকম দশকে বলতেছি দশম, তেমনি আরবিতে আশারা এই দশের দশম করতে গেলে আরবিতে বলা হয় আশুরা, দশম দিন। মুহররম মাসের দশম দিনকে আশারা থেকে বলা হয় আশুরা, দশম দিন। এই দশম দিনের একটা মাহাত্ম্য আছে, পুরো মাসেরই মাহাত্ম্য আছে। আগে আমরা পুরো মাসটার মাহাত্ম্য তো কোরআন এবং হাদিস থেকে শুনলাম, যেটা হারাম মাস। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস শুনি, সহিহ মুসলিমের 1163 নম্বর হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আফযালুস সিয়ামি বাদা রমাদান, রমজান মাসের পরে সর্বশ্রেষ্ঠ সিয়াম বা রোজা হচ্ছে শাহরুল্লাহিল মুহররম, আল্লাহর মাস মুহররম। অন্য কোন মাসকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর মাস বলেননি, মুহররম মাসকে আল্লাহর মাস বলছেন। সহিহ মুসলিমের 1163 নম্বর হাদিস যে শাহরুল্লাহিল মুহররম, আল্লাহর মাস মুহররম, রমজানের পরে সর্বশ্রেষ্ঠ এবং সর্বোত্তম রোজা বা সিয়াম যদি থাকে তাহলে শাহরুল্লাহিল মুহররম, আল্লাহর মাস মুহররম। ওয়া আফযালুস সালাতি বাদাল ফরিদাহ, আর ফরজ সালাতের পরে সর্বোত্তম নফল সালাত হচ্ছে রাতের তাহাজ্জুদ সালাত। এই হাদিস থেকে আমরা যেটা প্রমাণ গ্রহণ করব সেটা হচ্ছে মুহররম মাস পুরোটাই বরকতময়, মুহররম মাস পুরোটাই মহান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে 9-10 তারিখকে খাস করেননি, তিনি পুরো মাসকে আল্লাহর মাস বলেছেন, পুরো মাসের সিয়ামকে রমজান মাসের সিয়ামের পরে সর্বশ্রেষ্ঠ সিয়াম বলেছেন। তো এখানে একটা প্রশ্ন জাগে যে শাবান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি সিয়াম রাখতেন রমজানের পরে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহ রাসূল রমজান ছাড়া কোনো মাসে পূর্ণ 30 দিন সিয়াম রাখেননি, রমজান ছাড়া আল্লাহর রাসূল কোনো মাসে পূর্ণ 30 দিন সিয়াম রাখেননি, তবে শাবান মাসে সবচাইতে বেশি সিয়াম রাখতেন। এই শাবান মাসটা রমজানের আগের মাস, কিন্তু মুহররম মাসের বিষয়ে এরকম পাওয়া যায় না যে আল্লাহ রাসূল মুহররম মাসে সবচেয়ে বেশি সিয়াম রাখতেন, অথচ তিনি বলছেন রমজানের পরে সর্বশ্রেষ্ঠ সিয়াম হচ্ছে মুহররম, আল্লাহর মাস এই মাসের সিয়াম। প্রশ্ন মনে হয় বুঝাতে পারিনি, যেখানে আল্লাহর রাসূল বলছেন মুহররম হচ্ছে রমজানের, মুহররমের সিয়াম হচ্ছে রমজানের পরে সর্বশ্রেষ্ঠ সিয়াম, কিন্তু আল্লাহ রাসূল সবচেয়ে বেশি দিন সিয়াম রাখতেন রমজানের পরে শাবান মাসে, মুহররম মাসে নয়, তাহলে তিনি কেন মুহররম মাসকে সর্বশ্রেষ্ঠ সিয়াম বলতেছেন রমজানের পরে? এর জবাব ইমাম নববী রাহিমাহুল্লাহ বলতেছেন যে হতে পারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে জানতেন না মুহররম মাসের মর্যাদা, তার মৃত্যুর পূর্বে হাদিস বলার সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো তাকে মুহররম মাসের মর্যাদা জানিয়ে দিয়েছেন। এটা ইমাম নববী রাহিমাহুল্লাহ তার সহিহ মুসলিমের ব্যাখ্যায় এই কথাটা নকল করছেন। এই কথা থেকে বোঝা যায় যে মুহররম মাসের সিয়াম অনেক মহত্বপূর্ণ এবং গুরুত্বপূর্ণ, রমজান মাসের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ সিয়াম হচ্ছে মুহররম মাসের সিয়াম। এবার আসি শুধু দশম দিনের মর্যাদা, পুরো মুহররম মাসের মর্যাদা গেল দশম দিনের মর্যাদা। দশম দিনের বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সিয়াম ইয়াউম আরাফা আহতাসিবু আলাল্লাহি ইউকাফফিরাস সানা আল মাযিয়া,
আরাফার সিয়ামের বিষয়ে আমি আল্লাহর নিকটে আশা রাখি, তিনি এক বছর পূর্বের এবং এক বছর পরের গুনাহ মাফ করে দিবেন। আর আশুরার সিয়াম বিষয়ে আমি আল্লাহর নিকটে আশা রাখি যে তিনি এক বছরের সিয়াম পূর্বের এক বছরের গুনাহ মাফ করে দিবেন। আরাফার বরকত হচ্ছে এক বছর আগের, এক বছর পরের, দুই বছরের গুনাহ মাফ। আর আশুরা মুহাররম মাসের দশম দিনে সিয়াম রাখার গুণ হচ্ছে, ফজিলত হচ্ছে, এক বছর অতীতের গুনাহ আল্লাহ সুবহানাহু তাআলা ক্ষমা করে দিবেন। এই জায়গায় ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলতেছেন যে আরাফার সিয়াম কেন এক বছর আগের এবং এক বছর পরের গুনাহ ক্ষমা হবে, আর আশুরার সিয়ামে কেন শুধু এক বছর আগের গুনাহ ক্ষমা হবে। এই কারণ বলতে গিয়ে ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তার বাদায়ুল ফাওয়াইদ বইয়ে বলতেছেন যে আরাফা যেই মাসে, সেই মাসটার নাম হচ্ছে জুলহাজ। জুলহাজ মাসের নয় তারিখকে আরাফার দিন বলা হয়। তো আরাফা যেই মাসে, সেই মাসের আগের এক মাসও হারাম, সেই মাসের পরের এক মাসও হারাম। জুলহজ মাসের আগের মাস জুলকাদাও হারাম এবং জুলহজ মাসের পরের মাস মুহররমও হারাম। এই জন্য জুলহজ মাসের আরাফার দিনে সিয়াম রাখার এত ফজিলত যে এক বছর আগের গুনাহ আল্লাহ সুবহানাহু তাআলা মাফ করে দিবেন আর এক বছর পরের গুনাহ আল্লাহ সুবহানাহু তাআলা মাফ করে দিবেন। আরেকটা কারণ ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলতেছেন যে আশুরার সিয়াম হচ্ছে অতীত ধর্মগুলোর ইবাদত, শুধু ইসলাম ধর্মের নয়। মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আশুরার সিয়াম রেখেছেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আশুরার সিয়াম রেখেছেন, আর আরাফা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার নির্দেশে। অতীতে কেউ আরাফার সিয়াম রাখতে এরকম পাওয়া যায় না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু সর্বশ্রেষ্ঠ নবী, সেহেতু তার বরকতে আরাফার এত মহান ফজিলত। আর আশুরা যেহেতু অতীত ধর্মগুলোর ইবাদত, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক প্রবর্তিত আরাফার চাইতে তার মর্যাদা একটু কম, তবুও কোনো অংশই কম নয়। অতীতের এক বছরের গুনাহ মাফ হওয়া কোনো অংশই কম নয়। যে হাদিসটা আমি এখন পাঠ করলাম যে আশুরার সিয়াম পালন করলে এক বছর আগের গুনাহ মাফ হয়ে যাবে, মুসলিমের 1162 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার দিনে কেন সিয়াম রাখতেন, এর কারণটা কি? আজকে যে ইতিহাস আমাদের মাঝে চর্চিত হওয়ার কথা, সেই ইতিহাস হারিয়ে গিয়ে আমরা অন্য ইতিহাসের পিছনে পড়ে গেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিস্তারিত হাদিস, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্নাহু ক্বাল ক্বালা قَدِمَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمَدِينَةَ فَرَأَى الْيَهُودَ تَصُومُ يَوْمَ عَاشُورَا। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসলেন, তিনি দেখলেন ইহুদিরা মুহররম মাসের 10 তারিখে সিয়াম রাখতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, মা হাযা, কি এটা? তারা বলল, হাযা ইয়াউমুন সালিহুন, এটা একটি মহান দিন, বরকতময় দিন, উত্তম দিন। এই দিনে নাজ্জাল্লাহু বানী ইসরাঈল মিন আদুউহিম, আল্লাহ সুবহানাহু তাআলা বনু ইসরাঈলকে মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের কওমকে ফেরাউনের মতো অত্যাচারী শাসকের অত্যাচার থেকে বাঁচিয়ে দিয়েছিলেন। ফাসামাহু মূসা, তাই আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য এই দিনে মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম সিয়াম রাখতেন। এখান থেকে একটা সূক্ষ্ম ইস্তেদলাল যে শুকরিয়া আদায় করণার্থে যেমন সিজদা দেওয়া যায়, তেমনি শুকরিয়া আদায় করণার্থে মানুষ সিয়ামও রাখতে পারে। যেমন মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম ওই দিনে সিয়াম রাখলেন যেই দিনে আল্লাহ সুবহানাহু তাআলা তাকে ফেরাউনের অত্যাচার থেকে মুক্তি দিয়েছিলেন। এই কথা শোনার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফানা আহাক্কু বিমূসা মিনকুম, আরে মূসার বিষয়ে তো আমি বেশি হকদার তোমাদের চাইতে। আমি যেমন আল্লাহর নবী, মূসাও আল্লাহর নবী, আমরা পরস্পরে ভাই। তো মূসার খুশিতে আমি বেশি খুশি হব তোমাদের চাইতে, অতএব আমিও এই দিনে সিয়াম রাখব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিনে সিয়াম রাখা শুরু করলেন। পরবর্তীতে একটা হাদিস পাওয়া যায় যে হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি যদি জীবিত থাকি তাহলে আগামী বছরও সিয়াম 9 তারিখেও সিয়াম রাখব। যদি জীবিত থাকি তাহলে আমি আগামী বছর শুধু 10 তারিখ নয়, 9 তারিখেও সিয়াম রাখব। তো এখানে কিছু যারা নাস্তিক আছে, যারা হাদিসের ওপর অভিযোগ উত্থাপন করে, তারা কিছু অভিযোগ উত্থাপন করেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এখনই যে হাদিসটা পড়লাম এই হাদিসটা আপনারা শুনেছেন, যে মদিনায় আসতেই আল্লাহ রাসূল জিজ্ঞেস করেছেন, এই তোমরা এই দিনে কেন সিয়াম রাখছো? তো তারা বলল, এই দিনে আল্লাহ আমাদের নাজাত দিয়েছিল ফেরাউন থেকে। তো আল্লাহ রাসূলও সিয়াম রাখা শুরু করলেন। তাহলে তখনই তো আল্লাহ রাসূলের বোঝা উচিত ছিল যে এটা ইহুদিদের দিন, তাহলে তখন থেকেই তিনি বিরোধিতা করার নির্দেশ দিতেন যে তোমরা
ইহুদিরা যেহেতু শুধু 10 তারিখে সিয়াম রাখে, তোমরা 9 তারিখেও রাখো 10 তারিখেও রাখো তাদের বিরোধিতা করার জন্য। আল্লাহ রাসূল মৃত্যুর এক বছর আগে এসে কেন বলতেছেন যে আমি যদি বেঁচে থাকি তাহলে আগামী বছর 9 তারিখেও সিয়াম রাখবো ইহুদিদের বিরোধিতা করার জন্য? অথচ যখন হিজরত করে গেছেন তখনই তিনি জানেন যে এটা ইহুদিদের দিন। কথা মনে হয় বুঝাতে পারিনি। হিজরত করার পরও আল্লাহ রাসূল প্রায় 10 বছর জীবিত ছিলেন, তাহলে প্রথম বছরেই তিনি জানছেন এটা ইহুদিদের দিন আর বিরোধিতা করার নির্দেশ দিচ্ছেন মৃত্যুর আগের বছরে। তো এর জবাবে মুহাদ্দিসিনে কেরাম লিখছেন, বিশেষ করে হাফিজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ একটি কথা লিখেছেন তার বইয়ে যে كان النبي صلى الله عليه وسلم يحب موافقة أهل الكتاب فيما لم يؤمر به. رسول صلى الله عليه وسلم আহলুল কিতাবের অনুসরণ করা পছন্দ করতেন যেই বিষয়ে তার নিকটে কোনো নির্দেশ আসেনি, যেই বিষয়ে রাসূলের নিকটে কোনো ওহী অবতীর্ণ হয়নি সেই বিষয়ে তিনি আহলুল কিতাব ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করা পছন্দ করতেন, কেননা তাদের দিনটাও আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত দিন। إذا كان فيما يخالف فيه أهل الأوثان فلما فتحت مكة واشتهر أمر الإسلام أحب مخالفة أهل الكتاب. যখন তিনি মক্কা বিজয় করে নিলেন, মানে শেষ জীবনে যখন তিনি মক্কা বিজয় করে নিলেন এবং ইসলাম প্রসিদ্ধ হয়ে গেল, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে নির্দেশ দিলেন সর্বক্ষেত্রে ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করার জন্য, ইসলাম ধর্মকে তাদের ধর্ম থেকে আলাদা একটা বৈশিষ্ট্যে বৈশিষ্ট্যমণ্ডিত করার জন্য নির্দেশ দিলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরোধিতা করা শুরু করেন। এই কারণেই শেষ জীবনে তিনি বলেছেন যে ইহুদিদের বিরোধিতা করণার্থে যদি আমি আগামী বছর জীবিত থাকি তাহলে 9 তারিখে ইনশাআল্লাহ সিয়াম রাখবো। সহিহ বুখারীর 1134 নম্বর হাদিস। সুতরাং হাদিসে কোনো সমস্যা নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ জীবনেই এই নির্দেশ প্রাপ্ত হয়েছেন, তাই তিনি ইচ্ছা পোষণ করেছেন যে আগামী বছর যদি জীবিত থাকি তাহলে 9 তারিখেও সিয়াম রাখবো। এই জন্য ইহুদিদের বিরোধিতা করণার্থে আমাদেরও উচিত 9 এবং 10 অথবা 10 এবং 11 তারিখে সিয়াম পালন করা। সম্মানিত উপস্থিতি, আশুরার এই মাহাত্ম্য এবং এই বরকতের আলোচনার পরে আশুরা সম্পর্কিত কিছু মাসলা মাসাইল আমাদের জানা উচিত। তারপরে আশুরা সংক্রান্ত আরেকটি যে ইতিহাস আমাদের মাঝে প্রচলিত, কারবালার ইতিহাস, সেই বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহুল আজিজ। অনেকেই প্রশ্ন করেন, আমাকে এক ভাই প্রশ্ন করেছিলেন যে তখন সময় ছিল আরাফার সময়, তখন প্রশ্ন করেছিলেন এবং এই প্রশ্নটা অনেকের মনে জাগে যে রমজানের কোনো কাজা সিয়াম যদি আমার বাকি থাকে তাহলে সেই কাজা সিয়াম আশুরার দিনে কাজা সিয়ামের নিয়তে রাখতে পারি কি না? যদি রাখি তাহলে কি কাজা সিয়ামও আদায় হবে এবং আশুরারও নেকি পাবো? কথা মনে হয় বুঝাতে পারিনি। মহিলাদের অনেকেরই রমজানের কাজা সিয়াম বাকি থাকে, সে চাচ্ছে আশুরার দিনে সিয়াম রাখবে, নিয়ত করবে কাজা সিয়ামের, সে কি আশুরার নেকি পাবে না পাবে না? তো এই বিষয়ে শেখ সালেহ আল ওসাইমিন যে ফতোয়া দিয়েছেন এবং আরও অনেক ওলামা একরাম যে ফতোয়া দিয়েছেন, যদি সে আশুরার নিয়ত করে সিয়াম রাখে তাহলে কাজা সিয়াম আদায় হবে না, কেননা কাজা সিয়াম ছিল ফরজ সিয়াম আর আশুরার সিয়াম হচ্ছে নফল সিয়াম। তবে যদি সে আশুরার দিনে কাজা সিয়ামের নিয়তে সিয়াম রাখে যে রমজানের একটা দিন আমার কাজা ছিল, সেই কাজা সিয়ামের নিয়তে আজকে আশুরার 10 তারিখে আমি সিয়াম রাখতেছি, তাহলে আশা করা যায় আল্লাহর নিকটে কাজা তো আদায় হবেই, এতে কোনো সন্দেহ নাই, তবে আশা করা যায় আশুরার নেকিও সে পেয়ে যাবে ইনশাআল্লাহুল আজিজ। এই ফতোয়া শেখ সালেহ আল ওসাইমিন দিয়েছেন। এই ফতোয়ার ক্ষেত্রে যেগুলো বলা যায় যে নফল সিয়ামগুলো আছে, আরাফার সিয়াম, আশুরার সিয়াম, সেই সিয়ামগুলোর দিনে যদি কেউ কাজা সিয়ামের নিয়তে সিয়াম রাখে তাহলে তার কাজা সিয়াম আদায় হবে নিঃসন্দেহে, তবে আল্লাহর নিকটে আশা করা যায় সে আশুরা এবং আরাফার নেকিটাও পেয়ে যাবে ইনশাআল্লাহ। এখানে আরো একটা বিষয় যে অনেকেই প্রশ্ন করেন যে যে নফল সিয়ামগুলো আছে এই নফল সিয়ামগুলো পার হয়ে যাওয়ার পর কি কাজা আদায় করা যাবে? আরাফার সিয়াম আমি রাখতে পারিনি, আমি আরাফার সিয়ামের কাজা রাখতে চাই, আশুরার সিয়াম পালন করতে পারিনি আর কাজা রাখতে চাই, জি না, এগুলোর কাজা আদায় করার প্রয়োজন নাই, এগুলো সময়ের সাথে খাস, যেই দিন সময় ছিল সেই দিনই রাখতে হবে, ওই দিন পার হয়ে গেছে আর ওর কাজা করার কোনো সুযোগ নাই। এখানে আরেকটি বিষয় উল্লেখ্য যে শুধু কি 10 তারিখে আমি সিয়াম রাখতে পারি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 তারিখেও রাখতে চেয়েছেন কিন্তু তিনি মারা গেছেন, রাখতে পারেননি। তো মুহাদ্দিসিনে কিরাম ফতোয়া দিয়েছেন যে 9 এবং 10 তারিখ বা 10 এবং 11 তারিখ রাখা উত্তম, উচিত,
তবে কেউ যদি শুধু একদিনও রাখে রাখতে পারবে, সমস্যা নাই। আবার কেউ যদি তিন দিনও রাখতে চায়, ইমাম শাফি রাহমাল্লাহ তার কিতাবুল উলুমে তিন দিনও রাখার ফতোয়া বলেছেন জায়েজ, যে নয় তারিখেও সিয়াম রাখলো, দশ তারিখেও সিয়াম রাখলো, এগারো তারিখেও সিয়াম রাখলো, কোনো সমস্যা নাই। আর যদি কেউ শুধু দশ তারিখে সিয়াম রাখতে চায়, কোনো সমস্যা নাই। আর নয় এবং দশ তারিখে সিয়াম রাখা সর্বোত্তম উচিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ দিয়ে যে কথা উচ্চারিত হয়েছে সেই কথা অনুযায়ী নয় এবং দশ তারিখের সিয়াম রাখা সর্বোত্তম এবং প্রত্যেক মুসলমানের জন্য উচিত। এখানে আরেকটা কথা, যে হিজরি সাল শুরু হয় মহরম মাস দিয়ে, যে মাসটা আমরা এখন আছি এই মাসে হিজরি সাল শুরু হয়েছে। যেমন 2017 সাল ডিসেম্বর মাসে শেষ হয়ে 2018 সাল জানুয়ারি মাসে শুরু হবে, তেমনি হিজরি 1438 সাল জুলহজ মাসে শেষ হয়ে হিজরি 1439 সাল, এই যে মহরম মাস, যে মহরম মাসের আজকে 8 তারিখ, এই মহরম মাসে হিজরি সাল শুরু হয়েছে। এই জন্য অনেকেই ভুল ধারণা করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো এই মাসেই হিজরত করেছেন, এমনটা নয়। যেই মাস থেকে হিজরি সাল শুরু হয় সেই মাসে আল্লাহ রাসূল হিজরত করেছেন, এমনটা নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে হিজরত করেছেন এরকম নয়, বরং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর অনেক পরে এই সাল গণনা চালু করেন, হিজরি সাল। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবাদের সাথে পরামর্শ করে মুহররম মাস থেকে চালু করেন। এই পর্যায়ে আমরা যে আলোচনা করব সেটা হচ্ছে এই দশই মহরমে আরেকটি ঐতিহাসিক ঘটনা, যে ঘটনা আমরা রাসূলের মুখে শুনলাম যে মুসা আলাইহি সালাতু ওয়াসসালামকে আল্লাহ নাজাত দিয়েছেন ফেরাউনের হাত থেকে। তেমনি আরেকটি ঘটনা এই মাসে ঘটে যেটাকে আমরা কারবালার ঘটনা বলে জানি। তার আগে আর আর দুটো কথা না বললেই নয়, এক নম্বর কথা হচ্ছে যে কেউ যদি আশুরার সিয়াম রাখে তো তার এক বছরের অতীতের গুনাহ ক্ষমা হয়ে যাবে, কাবিরা সাগিরা সকল গুনাহ কি ক্ষমা হবে? না। যত নফল সিয়াম আছে, যত নফল ইবাদত আছে, এগুলোর বদৌলতে কাবিরা গুনাহ ক্ষমা হয় না, শুধুই সাগিরা গুনাহ ক্ষমা হয়। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তার ফাতাওয়া আল কুবরার পঞ্চম খণ্ডের 344 নম্বর পৃষ্ঠায় বলছেন, ওয়া তাকফিরুত তাহারাতি ওয়াস সালাতি ওয়া আরাফা ওয়া আশুরা লিস সাগাইরি ফাকাত। মানুষ যে অজু করলে গুনাহ ঝরে পড়ে, কোন গুনাহ ঝরে পড়ে? শুধু সাগিরা। কেউ যদি আরাফার সিয়াম রাখে, এক বছর আগের এক বছর পরের গুনাহ ক্ষমা হবে, শুধু সাগিরা। কেউ যদি আশুরার সিয়াম রাখে তাহলে এক বছর আগের গুনাহ ক্ষমা হবে, শুধু সাগিরা। সাগিরা মানে ছোট পাপ, আর কাবিরা মানে বড় পাপ। সাগিরা মানে ছোট পাপ, আর কাবিরা মানে বড় পাপ। বড় পাপের সংজ্ঞায় ওলামা একরাম অনেক মতভেদ করেছেন, তার মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য সংজ্ঞা হচ্ছে যে পাপের উপরে আল্লাহ সুবহানাহু তাআলা লানত অভিশাপের কথা বলেছেন, বা যেই পাপের বদৌলতে অত্যন্ত ভয়াবহ মানে ভয়ানক ভয় দেখিয়েছেন, সেই পাপগুলোকে কাবিরা গুনাহ বলা হয়। জেনা করা কাবিরা গুনাহ, মানুষকে হত্যা করা কাবিরা গুনাহ, সুদ খাওয়া কাবিরা গুনাহ, শিরক করা কাবিরা গুনাহ, বেদাত করা কাবিরা গুনাহ। এই গুনাহগুলো থেকে বাঁচার জন্য তওবা ছাড়া কোনো পথ নাই, আলাদাভাবে তওবা করতে হবে। কাবিরা গুনাহ থেকে মাফ পাওয়ার জন্য আলাদাভাবে তওবা করতে হবে। আর যেগুলো ছোটোখাটো সাগিরা গুনাহ আমাদের জানতে অজান্তে চলতে ফিরতে সকাল সন্ধ্যায় কত গুনাহ আমরা করি তা আমরা নিজেরাও কল্পনা করতে পারবো না, কত গুনাহ আমরা করি তা আমরা নিজেরাও কল্পনা করতে পারবো না, চলতে ফিরতে উঠতে বসতে কত গুনাহ যে আমরা করি তা আমরা নিজেরাও কল্পনা করতে পারবো না। মোবাইল খুলতেই কোনো একটা অ্যাড চলে আসলো, সেই অ্যাডে একটা মেয়ের ছবি দেখা যাচ্ছে, যতই মাথায় কাপড় দিয়ে থাকুক তারপর ওই মেয়ের দিকে তাকানো নিষিদ্ধ, গুনাহ হয়ে যাচ্ছে, হচ্ছে না? এরকম চলতে ফিরতে কত গুনাহ আপনি করতেছেন তা কল্পনা করতে পারবেন না। এই ছোট ছোট সাগিরা গুনাহগুলো এই জাতীয় নফল ইবাদতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন। এই জন্য এই নফল ইবাদতগুলোকে কোনো মতেই হেয় তুচ্ছ এবং তাচ্ছিল্য করার উপায় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। এখন কারবালার যে ঘটনা, দশই মহরমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একমাত্র কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার ছেলে আবু তালেব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা,
যিনি ইসলাম ধর্ম গ্রহণ না করলেও দুঃখে কষ্টে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে সবচেয়ে বেশি যারা ভূমিকা পালন করেছেন তারা দুইজন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুঃখে কষ্টে সুখে দুঃখে বিপদে আপদে যারা একটা গাছের মতো ছায়া দিয়ে গেছেন এবং সব সময় রাসূলকে অভয় বাণী দিয়ে গেছেন তারা দুইজন, একজন রাসূলের চাচা আবু তালেব আর একজন রাসূলের স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো আবু তালেব ইসলাম ধর্ম গ্রহণ করেননি বটে, আবু তালেবেরই ছেলে হচ্ছেন ইসলামের চতুর্থ খলিফা আলী বিন আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই আলীরই দুইজন প্রসিদ্ধ সন্তান হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার ফজিলত অনেক সীমাহীন এবং অনেক। যেমন হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারা যারা রাসূলের কোলে লালিত পালিত হয়েছেন, যারা রাসূলের চুমুতে রাসূলের পবিত্র কোলে রাসূলের পিঠে রাসূলের আদর এবং যত্ন নিয়ে যারা লালিত পালিত হয়েছেন তাদের মধ্যে অন্যতম হচ্ছেন হাসান এবং হুসাইন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিষয়ে লক্ষ্য করে বলতেছেন যে মান আহাব্বা আন ইয়ানজুরা ইলা সাইয়্যিদি শাবাবি আহলিল জান্নাহ ফালইয়ানজুর ইলা হাযা। যে ব্যক্তি জান্নাতের যুবকদের সর্দারদেরকে দেখতে চায় তারা যেন এদেরকে দেখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জান্নাতের যুবকদের সর্দার বলে উল্লেখ করেছেন। অন্য এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আহাব্বাহু আহাব্বানি ও মান আবগাদাহুমা আবগাদানি। যে এদেরকে ভালোবাসবে সে আমাকে ভালোবাসলো, যে এদেরকে ঘৃণা করবে সে আমাকে ঘৃণা করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্তের অংশ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের বাকি অংশ হচ্ছেন হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তাদের প্রতি ভালোবাসা রাখা আমাদের জন্য জরুরি। এই হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তাদের মধ্যে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগেই মারা গেছেন, কেউ কেউ বলে বিষ প্রয়োগ করে হত্যা করা হয়েছে, আল্লাহ আলাম। আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা গেছেন কারবালার প্রান্তরে, এটা দশই মহরমের ঘটনা। তো এই দশই মহরমে কারবালার প্রান্তরে যে ঘটনা ঘটে এটা 61 হিজরিতে ঘটনা ঘটে, 61 হিজরির দশই মহরম। তো এই ঘটনা সত্যি অত্যন্ত দুঃখজনক এবং অত্যন্ত কষ্টদায়ক, এতে কোনো সন্দেহ নাই, এতে সন্দেহের কোনো অবকাশই নাই। কিন্তু এই ঘটনা নিয়ে অনেক কিছু আমাদের মধ্যে বিরাজ করে। যেমন এই দিনে শিয়ারা হাই হুসাইন বলে বুকে এইভাবে আঘাত করে। আমি নিজে যখন বানারসে ছিলাম, ভারতের বানারসে, তখন দেখেছি যে শিয়া নারী পুরুষ তারা ওই লোহার তৈরি কেচি বা লোহার তৈরি কাঁচি কেচি এরকম জিনিস চার পাঁচটা একসাথে রাখে, এইভাবে পিঠে বাড়ি দেয় এবং পিঠ রক্তাক্ত হয়ে যায় এবং মাথা কাটে, অনেকে মারাও যায়। তো হাই হুসাইন করতে করতে তারা শোক পালন করে এই দিনে, এবং তারা একটা ঘোড়া থাকে তাদের ওই র্যালির মধ্যে, যে র্যালিতে তারা এই শোকটা পালন করে, ওই র্যালিতে একটা ঘোড়া থাকে। তারা কল্পনা করে যে ঘোড়াতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন এবং নারী পুরুষ সবাই ওই ঘোড়াতে চুমু দেয়। এই দৃশ্যগুলো আমি নিজে দেখেছি। তো এইভাবে তারা হাই হুসাইন বলে যে শোক পালন করে, এই শোক পালন করা কতটা যুক্তিযুক্ত এই বিষয়ে আমরা প্রথমে আলোচনা করব। এই বিষয়ের প্রথম আলোচনা হচ্ছে হাসান এবং হুসাইন বা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে শ্রেষ্ঠ? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে শ্রেষ্ঠ? জবাব দেন, না, তিনি শ্রেষ্ঠ কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে কখনোই নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সর্বশ্রেষ্ঠ রাসূল এবং সর্বশ্রেষ্ঠ নবী। তাহলে যেই দিন আল্লাহ রাসূল মারা গেছেন ওই দিন বেশি কষ্টের, না যেই দিন হুসাইন মারা গেছে ওই দিন বেশি কষ্টের? বলেন, যেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন তেমনি মুসলমানদের আকীদা হচ্ছে রাসূলের পরে সর্বশ্রেষ্ঠ মানুষ হচ্ছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে সর্বশ্রেষ্ঠ মানুষ হচ্ছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে সর্বশ্রেষ্ঠ মানুষ হচ্ছেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে সর্বশ্রেষ্ঠ মানুষ হচ্ছেন আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই চারজনের মধ্যে পরের তিনজন কি মানুষ হত্যা করেছে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালাতরত অবস্থায় হত্যা করেছে, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোরআন তেলাওয়াত অবস্থায় মানুষ হত্যা করেছে। তাহলে তাদের হত্যার দিনগুলো কি বেশি কষ্টদায়ক নয়?
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল যখন বলল দান করো, তিনি দান নিয়ে এসে উপস্থিত হলেন। আল্লাহ রাসূল বললেন বাড়িতে কি রেখে এসেছো? তিনি বলেন আল্লাহ এবং আল্লাহ রাসূলকে রেখে এসেছি। কি মানের জাজবা! রাসূলের সাথে হিজরতের ওই কঠিন সময়ে তিনি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুখ দুঃখের সঙ্গী। যখন আবু জাহেল গিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে, জানো মুহাম্মদের মাথা খারাপ হয়ে গেছে, পাগল হয়ে গেছে। বলে কেন? মুহাম্মদ বলছে যে সে নাকি কাবা থেকে বাইতুল মাকদেস হয়ে সাত আসমান হয়ে আল্লাহর সাথে কথা বলে এক রাতেই ফিরে চলে এসেছে। মেরাজের ঘটনা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি এক রাতে কাবা থেকে বাইতুল মাকদেস, বাইতুল মাকদেস থেকে সাত আসমান হয়ে আল্লাহর সাথে কথা বলে আবার নাকি ফিরে চলে এসেছে। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যদি মুহাম্মদ এই কথা বলে থাকে, ফাআমানতু, আমি বিশ্বাস স্থাপন করলাম। আল্লাহ আকবার! ওই দিন আল্লাহ রাসূল বলেছেন সিদ্দিক, ওই দিন থেকে তার নাম হয়েছে আবু বকর সিদ্দিক, যে আল্লাহর রাসূলকে সত্যায়ন করেছে। আল্লাহর রাসূলের উপর তার এত ভক্তি, এত ভক্তি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার পর, মারা যাওয়ার কিছুদিন পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসামা বিন যায়েদের নেতৃত্বে একটি সেনাবাহিনী সিরিয়ার উদ্দেশ্যে প্রেরণ করেছিলেন। ওই সেনাবাহিনী কিছু পথ অতিক্রম করার পরেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেন। তো রাস্তায় থাকতেই ওই সেনাবাহিনী খবর পায় যে রাসূল মারা গেছেন। তখন তারা আবার ফিরে মদিনাতে চলে আসে রাসূলের জানাজায় উপস্থিত হওয়ার জন্য, রাসূলের লাশ দেখার জন্য। তো রাসূলের লাশ দাফন কাফন হওয়ার পর যে শুরার মিটিং, সাহাবিদেরকে নিয়ে যে মিটিং হলো, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন, তারপরে কি সিদ্ধান্ত নেওয়া হবে? তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সিদ্ধান্ত নিচ্ছেন যে যেই সেনাবাহিনীকে আল্লাহর রাসূল সিরিয়ার উদ্দেশ্যে পাঠিয়েছিলেন, তারা তাড়াতাড়ি সিরিয়ার উদ্দেশ্যে বের হয়ে যাও এখনই। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, দেখেন এখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছে, সারা বিশ্বে আমাদের যত শত্রু আছে, রোমান সাম্রাজ্য হোক, পারস্য সাম্রাজ্য হোক, তারা এটাকে মদিনাতে আক্রমণ করার মোক্ষম সুযোগ মনে করবে যে ইসলাম ধর্মের যে নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মারা গেছে। অতএব মুসলমানদের হৃদয় এখন ভঙ্গুর, তারা এখন হতাশ, মদিনায় আক্রমণ করে ইসলাম ধর্মকে নিশ্চিহ্ন করে দাও। এই জন্য সেনাবাহিনীর মদিনায় থাকা বেশি জরুরি। কথা মনে হয় বুঝাতে পারিনি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যেই সেনাবাহিনীকে আল্লাহর রাসূল প্রেরণ করেছে, আমি আবু বকর ওই সেনাবাহিনীকে থামাবো না। হাদিসের বর্ণনা এসেছে যে যদি উম্মাহাতুল মুমিনিনদের পা শিয়াল এবং কুকুর টেনে হেঁচড়ে মদিনার বাইরে নিয়ে যায়, যদি মদিনার সাহাবিদের লাশ শুকুন ছিঁড়ে ছিঁড়ে খায়, তবু ওই সেনাবাহিনীকে আমি বাধা প্রদান করব না যেই সেনাবাহিনীকে আল্লাহর রাসূল রওনা করেছিলেন। আল্লাহ আকবার! এটা ছিল আল্লাহর রাসূলের অনুসরণে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভূমিকা। তো যখন তিনি সেনাবাহিনী প্রেরণ করলেন, তখন ফল হয়ে গেল উল্টা। যেটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবছিলেন সেটা হলো না। বহির্বিশ্বে ভাবলো, আরে ইসলাম ধর্মের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন আগে মারা গেছে, আজকে ওরা যুদ্ধ করার জন্য সিরিয়া চলে যাচ্ছে, তাহলে এদের সাহস তো কমেনি, এরা তো ভঙ্গুর হয়নি, এরা তো দুর্বল হয়নি, আজীব একটা কওম, আজীব একটা জাতি, যাদের নবী মারা গেল 3 দিন আগে, তারা 3 দিন পরে যুদ্ধ করার জন্য জিহাদে বের হয়ে গেছে, এদেরকে হামলা করা যাবে না। যে আশঙ্কা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু করছিলেন সেটা হলো না, বরং উল্টা আরো প্রভাব পড়লো, মানুষ ভয় পেয়ে গেল। এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার 2 বছরের শাসনে ইসলামকে, ইসলামের আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার পরে যত ফিতনা উত্থান হয়েছিল, কেউ ইসলাম ছেড়ে দিয়ে মুরতাদ হয়ে গেছিল, 3-4 জন নবী মিথ্যা নবীর দাবিদার করেছিল, কেউ যাকাত দিতে অস্বীকার করেছিল, এই সকল ফিতনাকে কঠোর হস্তে দমন করে ইসলামকে দুনিয়ার বুকে প্রতিষ্ঠা করে গেছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার মৃত্যুর দিন কি বেশি কষ্টের নয়? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওমর তুমি যে রাস্তা দিয়ে হাঁটো সেই রাস্তা দিয়ে শয়তান হাঁটে না। যে ওমর তার 10 বছরের শাসনামলে ইসলামী পৃথিবীর অর্ধেক জয় করে দিয়ে ইসলামের পতাকাকে অর্ধ বিশ্বে উড্ডীন করেছেন, সে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আব্দুর রহমান বিন মুলজিম যখন সালাতরত অবস্থায় হত্যা করলো, সেই দিন কি বেশি কষ্টের নয়? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বিদ্রোহীরা তার ঘরের মধ্যে কোরআন তেলাওয়াতরত অবস্থায় হত্যা করলো, অথচ উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন, দেখো এই যে কুয়া থেকে তুমি তোমরা পানি পান করছো, এই কুয়া আমি উসমান কিনে দিয়েছি। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ব্যক্তি যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাবুকের যুদ্ধে সেনাবাহিনী প্রেরণ করছিলেন, তখন আল্লাহ রাসূল সাহায্য চেয়েছিলেন যে কে কি দিবে বলো, তখন উসমান বলেছিল, আল্লাহ রাসূল এই 30,000 মানুষের যাতায়াত, খাওয়া, খরচ, বাহন যা লাগবে আমি উসমান দিব। আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী পারবে না 10-12 লাখ রোহিঙ্গাকে খাওয়াতে, হাজার হাজার মানুষ
টাকা পয়সা দান সাদকানে জমা হয়ে যাচ্ছে, আর 30,000 মানুষকে কয়েক মাসের খাবার দাবার বাহন একাই বহন করবেন কে? ওসমান। এই জন্য তার নামের শেষে আছে গানি, ওসমান গনি বলি আমরা, গনি মানে ধনী। এরকম একজন মহান সাহাবি যেই দিন মারা গেলেন সেই দিন কি কষ্টের দিন নয়? কিন্তু আমরা কয়জন মনে রেখেছি যে আল্লাহ রাসুল কবে মারা গেছে, আবু বকর কবে মারা গেছে, ওমর কবে মারা গেছে, উসমান কবে মারা গেছে, আলী কবে মারা গেছে, কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই দিন মারা গেলেন সেই দিন কিনে কেন এত মাতামাতি, কেন এত মাতম? তা এই দিনে যদি মাতম করা হয় আর অন্য দিনে যদি না করা হয় তাহলে কি তাদের অসম্মান করা হলো না? এই জন্যই বলা হয় একটা কবিতা, আমার কবিতার লাইনটা মনে নাই, যে বদর উহুদ খন্দকে যারা মারা গেল তারা বড় শহীদ, না বিভিন্ন দেশে যে স্বাধীনতা যুদ্ধে মারা যাচ্ছে তারা বড় শহীদ? তাদের জন্য শহীদ মিনার তৈরি হয়, বদর উহুদ খন্দকের জন্য শহীদ মিনার লাগে না? বদর উহুদ খন্দকের যদি শহীদ মিনার না লাগে তাহলে তারা কি ধরনের শহীদ যাদের জন্য শহীদ মিনার লাগে? ঠিক একই কথা এই জায়গায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেলেন, আবু বকর মারা গেলেন, ওমর মারা গেলেন, ওসমান মারা গেলেন, আলী মারা গেলেন, তাদের জন্য কোনো শোক পালন করা লাগে না, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য কেন শোক পালন করা লাগবে? এখানে আরেকটি কথা, ইসলামে শোক পালনের নিয়ম কানুন কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর 1297 নম্বর হাদিসে বলছেন, লাইসা মিন্না মান যারাবাল খুদুদা ওয়া শাক্কাল জুয়ুবা, সে ব্যক্তি আমার অন্তরের আমার উম্মতের অন্তর্ভুক্ত নয় যে শোক পালন করার জন্য জামা ছিঁড়ে এবং গাল খামচে ধরে, গাল খামচায় এবং জামা ছিঁড়ে শোক পালনের জন্য সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো একটি হাদিসে বলছেন, আরবাউন ফি উম্মতি, আমার উম্মতের মধ্যে চারটা স্বভাব যা জাহিলি যুগের স্বভাব, অন্যায় স্বভাব, হারাম স্বভাব আমার উম্মতের মধ্যে থাকবে। তার মধ্যে এক নাম্বার হচ্ছে আল ফখরু বিল আহসাব, পদ নিয়ে গর্ব করা, যে আমি উমুক পদের অধিকারী, উমুক পদে কে কিন কে কোন পোস্টে আছে, কে সভাপতি, কে সেক্রেটারি, কে আমির, কে নাইবে আমির, এই পদ নিয়ে গর্ব করা। ওয়াত্তানু ফিল আনসাব, কে কোন বংশের, সেই বংশকে আঘাত দেওয়া, যে আমি তো উমুক বংশের, বেন্নে বংশের, ফকির বংশের, সেই বংশের, আমি তো খান বংশের, আমি তো উমুক বংশের, তুমুক বংশের, বংশ নিয়ে একে অপরকে খোঁটা দেওয়া। ওয়াল ইসতিসকা বিন নুজুম, এবং তারকার মাধ্যমে বৃষ্টি প্রার্থনা করা। ওয়ান নিয়াহাতু আলাল মাইয়িত, এবং মানুষ মারা গেলে শোক পালন করা, মাতম করা, এই চারটা স্বভাব হচ্ছে জাহিলি যুগের স্বভাব। তো মাতম করার বিষয়ে, শোক পালন করার বিষয়ে আরো ভয়াবহভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যারা শোক পালন করে এইভাবে চিল্লা চিল্লি করে, কান্দাকাটি করে, বুকের জামা কাপড় ছিঁড়ে, গাল এবং পিঠে আঙ্গুল দিয়ে আঁচড় লাগিয়ে যারা শোক পালন করে, সে যদি মারার আগে তওবা না করে, মৃত্যুর আগে তওবা না করে, তুকাম ইয়াউমাল কিয়ামাতি ওয়া আলাইহি সারিবালুম মিন কাতিরানিন ওয়া দিরউম মিন জারবিন, কিয়ামতের দিন তাকে এমন অবস্থায় উত্থান করা হবে যে তার গায়ে এমন রঙের জামা পরানো হবে যেই জামার ভিতরে যদি আগুন লাগিয়ে দেওয়া হয় তাহলে তার তাপ হবে অত্যন্ত ভয়াবহ এবং অত্যন্ত ভয়ঙ্কর। এইরকম শাস্তি তাকে কিয়ামতের মাঠে দেওয়া হবে যারা শোক পালন করে এইভাবে। ইসলামী শোক পালন করার আরও একটি বিধান সহিহ বুখারীর 313 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মে আতিয়া থেকে বর্ণিত, কুন্না নুনহা আন নুহিদ্দা আলা মাইয়িতিন ফাওকা সালাতিন, কোন মানুষ মারা গেলে তিন দিনের বেশি শোক পালন করা নিষেধ। কেউ যদি মারা যায় তার মৃত্যুর শোকে দুঃখিত হওয়া যাবে কয়দিন? তিন দিন। আর স্ত্রীর যদি স্বামী মারা যায় তাহলে সে শোক পালন করবে আরবাআতা আশহুরিন ওয়া আশারা, 4 মাস 10 দিন। কথা বুঝিননি? যদি স্ত্রীর স্বামী মারা যায় তাহলে স্ত্রী শোক পালন করবে 4 মাস 10 দিন। আর সাধারণ যদি কেউ মারা যায়, কারো কোনো আত্মীয় স্বজন, বাপ দাদা, নবী, রাসুল, খলিফা, যেই হোক না কেন, তার শোক পালন হবে কয়দিন? 3 দিন। আর এই শোক পালন মানে দুঃখ ভারাক্রান্ত হৃদয়, মুহ্যমান হৃদয়, কান্নাকাটি, হইচই, বুক ছিঁড়া, গলার কলার ফাড়া, আর গায়ে খামচা মারা, শরীরে খামচা মারা, এই জাতীয় শোক পালন তো হারামই। নর্মালি দুঃখ কষ্ট করা কয়দিন জায়েজ? 3 দিন জায়েজ। তাহলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়দিন আগে মারা গেছে বলেন? 1300-1400 বছর আগে মারা গেছে। সেই শোক পালন আজকে কিভাবে জায়েজ হয়? তাও আবার ওই পদ্ধতিতে, যেই পদ্ধতিতে শোক পালন করা ইসলামের দৃষ্টিতে ভয়াবহ গুণা। তারপরের যেটা কথা, ওই আয়াতটা, যে আয়াত আমি স্মরণ রাখতে বলেছিলাম, প্রথম যে আয়াতটা পাঠ করেছিলাম সূরা তাওবার, যে ফালা তাযলিমু আলাইহিন্না আনফুসাকুম, এই 4 মাস সম্মানের মাস, হারাম মাস,
এই চার মাসে তোমরা নিজেদের উপর কি করিও না, জুলুম করিও না, অত্যাচার করিও না। ইসলামে আত্মহত্যা করা জায়েজ না নাজায়েজ? নাজায়েজ। কেন নাজায়েজ? আপনি নিজের উপর নিজে জুলুম করতে পারেন না। তেমনি ইসলাম ওই যে মানুষ অনশন করে না, না খেয়ে থাকে না, যে আমার যতক্ষণ না এই দাবি মানা হবে ততক্ষণ না খাই থাকবো, এটা নিজের উপর অত্যাচার করা। ইসলামে নিজের উপর অত্যাচার করা হারাম। মানুষ ওই যে প্রেমিকাকে পাগল করার জন্য বলে আমি হাতের আঙ্গুল কাটে ফেলে দিলাম, রক্ত বের করে দিল, আত্মহত্যা করলো। প্রত্যেক যেই জিনিসে আপনি নিজেকে কষ্ট দিবেন ইচ্ছাকৃত ভাবে, ইসলামে তা হারাম। আল্লাহ কোরআনে স্পষ্ট বলছে যে অন্য মাসে তো হারাম, এই চার মাসে আরো বেশি হারাম। আর দশই মহরম এটা কোন মাসের অন্তর্ভুক্ত? হারাম মাসের অন্তর্ভুক্ত। যে হারাম মাসকে সম্মান দিতে হয়, যে হারাম মাসে নিজের উপর অত্যাচার করার নিষেধ আরো বেশি ভাবে, সেই হারাম মাসে এরা শোক পালন করতেছে, নিজের উপর বেশি অত্যাচার করতেছে। যে অত্যাচার করা হারাম ওই পদ্ধতিতে শোক পালন করতেছে, যে পদ্ধতিতে শোক পালন করা হারাম। আর অত দিন পরে শোক পালন করতেছে যত দিন পরে শোক পালন করা হারাম। আর নবী রাসূলদের তো শোক পালন করলো না, হোসেন রাজিয়াল্লাহু তাআলা আনহুর শোক পালন করা নিয়ে ব্যস্ত। সুতরাং দশই মহরমে শিয়ারা যা করে তার সবই টোটালি টপ টু বটম ইসলামের দৃষ্টিতে হারাম। কথা আমার স্পষ্ট হয়নি? এখন কথা হচ্ছে যে হোসাইন রাজিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি এত ভালোবাসা তাদের কেন? এই জিনিসটা খুব মনোযোগ দিয়ে স্মরণ রাখবেন। যেমন আপনার নাম কি বলেন তো? আব্দুল মান্নান। কারো নাম এরকম আছে এখানে যাদের নামের শেষে হাসান হোসাইন লাগানো আছে? মেহেদি হাসান আছেন না কেউ? আপনার নাম কি? মোহাম্মদ কবির হোসেন। হোসেন লাগানো আছে নামের শেষে, কেন জানেন? বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই দেশগুলো কয়েকশো বছর শিয়ারা শাসন করেছে, এই জন্য নামের শেষে হাসান হোসাইন না লাগালে নাম পূর্ণ হয় না। এটা হলো শিয়া প্রভাব। আমি আপনাকে একটা উদাহরণ দিলাম যে শিয়ারা আমাদের দেশে কতটা প্রভাব বিস্তার করেছে, যে আমাদের দেশে নামের শেষে হাসান হোসাইন না লাগালে নাম পূর্ণ হয় না। কথা স্পষ্ট হয়নি? এখন আসেন যে কেন হাসান এবং হোসাইনের প্রতি এত ভালোবাসা। হাসানের প্রতিও নয়, হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি কেন এত ভালোবাসা শিয়াদের? তার আগে আরো একটা বিষয় স্পষ্ট করি। আমাদের দেশে রুস্তম নাম আছে না মানুষের? রুস্তম কে জানেন? রুস্তম কে হয়তোবা জানেন না। 636 খ্রিস্টাব্দে কাদেসিয়ার যুদ্ধে পারস্যদের বিরুদ্ধে, পারস্য নাম শুনেছেন? ইরানের ভাষা হচ্ছে ফার্সি, ওই ফার্সি থেকে ওটা পারসি, পারসি থেকে পারস্য, আরবিতে বলে ফুরস, ফার্সি। ওদের কি বলা হয়? পারস্য সাম্রাজ্য। ইরান ভিত্তিক যে সাম্রাজ্যরা, যে সাম্রাজ্যটা গড়ে উঠেছিল ওটাকে বলা হয় পারস্য সাম্রাজ্য, যাদের রাষ্ট্রীয় ভাষা ফার্সি। আর রোম সাম্রাজ্য কোনটা? ইতালির একটা শহর আছে রোম, মনে আছে? ইতালির একটা শহর হচ্ছে রোম, ওটাকে বলা হয় রোম সাম্রাজ্য, মানে আজকের ইউরোপ, যেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলেছে গুলিবাতির রোম, রোম একদিন বিজয় হবে। মুসলমানেরা একদিন রোম বিজয় করবে নিঃসন্দেহে, ইউরোপ একদিন বিজয় করবে। তো রোম সাম্রাজ্য হলো ইউরোপ, আর পারস্য সাম্রাজ্য হলো ইরান, যাদের রাষ্ট্রীয় ভাষা ফার্সি, যাদেরকে আমরা পারস্য বলছি, ফার্সি। তো তাদের কাদেসিয়ার যুদ্ধে ওমর রাজিয়াল্লাহ তাআলা আনহুর খেলাফত আমলে, ওমর রাজিয়াল্লাহ তাআলা আনহু যখন পারস্য বিজয় করেন, পারস্য সাম্রাজ্যকে ধূলিসাৎ করেন, মাটির সাথে মিশিয়ে দেন, ওই মাটির সাথে মিশিয়ে দেওয়ার ঐতিহাসিক যে যুদ্ধ হয়েছিল, ওই যুদ্ধটা কাদেসিয়ার যুদ্ধ, 636 খ্রিস্টাব্দে। এই যুদ্ধে মুসলমানদের পক্ষে নেতৃত্ব দিচ্ছিলেন সাদ বিন আবি ওয়াক্কাস, এবং পারস্যদের পক্ষে নেতৃত্ব দিচ্ছিলেন বীর রুস্তম, মহাবীর রুস্তম, পারস্যদের মহাবীর, যার বিরুদ্ধে যুদ্ধ করে মুসলমানেরা পারস্য বিজয় করলো, যাকে হত্যা করে মুসলমানেরা পারস্য বিজয় করলো, সেই বীর হচ্ছে রুস্তম। যেই রুস্তম চাইতো ইসলামকে ধ্বংস করার জন্য, কথা মনে হয় বুঝাতে পারিনি, সেই রুস্তম কি করে মুসলমানের নাম হয়? কেন? কেননা ইরানরা আজকে ওই রুস্তমকে, শিয়ারা আজকে ওই রুস্তমকে মহাবীর মনে করে। শিয়াদের পার্সি ভাষায় একটা উপন্যাসে বই আছে শাহনামা, সেই শাহনামাতে রুস্তম সোহরাবের বাপ বেটার ঐতিহাসিক কাহিনী বর্ণনা করা আছে।
তো এখনো ইরানের শিয়াদের মহাবীর হচ্ছে রুস্তম, এবং তারা আজও তাকে রুস্তম মহাবীর হিসেবে সম্মান করে, অতটা সম্মান করে যতটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ করে না। আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি এত রাগ কেন? শিয়ারা কিন্তু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সহ্য করতে পারে না, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সহ্য করতে পারে না। কেন? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগেই পারস্য সাম্রাজ্য শেষ হয়ে গেছিল, ধ্বংস হয়ে গেছিল উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে। এই জন্য তারা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সহ্য করতে পারে না। ইসলাম যত জায়গায় বিস্তৃত হয়েছে, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্রুনাই থেকে নিয়ে শুরু করে, স্পেন থেকে নিয়ে শুরু করে, আফ্রিকা থেকে নিয়ে শুরু করে, ভারত, পাকিস্তান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান হয়ে, এবং ইউরোপের মধ্যে কসোভা, বসনিয়া হয়ে, সারা বিশ্বের যত জায়গায় ইসলাম গেছে, প্রত্যেক জাতি ইসলামকে মন এবং প্রাণে কবুল করে নিয়েছে, জানে এবং প্রাণে কবুল করে নিয়েছে। আজকে মুসলমানদের ইতিহাস, আমি বাঙালি, বাংলা ভাষার একটা ইতিহাস আছে, আছে না নাই? আছে। কিন্তু বাংলা ভাষার ইতিহাসের চাইতে আমার কাছে ইসলামের ইতিহাস বেশি গুরুত্বপূর্ণ। বদর উহুদ খন্দকের যুদ্ধে কি হয়েছিল, রাসূলের কোথায় কি হয়েছিল, এই ইতিহাস হচ্ছে আমাদের ইতিহাস। আমরা এমনভাবে ইসলামকে গ্রহণ করে নিয়েছি যে নিজেদের ইতিহাসকেও ভুলে গেছি। তারপরও আমরা কিছুটা কম আছি। এই মিশর, সিরিয়া, স্পেন, তারপরে মরক্কো, এরা ইসলামকে এমনভাবে গ্রহণ করেছে যে তাদের ভাষাটাও তারা পরিত্যাগ করে দিয়েছে, আরবি ভাষাকে নিজের ভাষা বানিয়ে নিয়েছে। আমরা এতখানি করতে পারিনি, আমরা বাংলা, উর্দু, ফার্সির মধ্যে সীমাবদ্ধ থেকেছি, কিন্তু তাও অনেকখানি এগিয়ে এই পারস্যদের চাইতে, যারা ইরানে বসবাস করে, শিয়াদের চাইতে। আর অন্য মুসলমানেরা ইসলামকে এমনভাবে গ্রহণ করেছে যে নিজেদের সংস্কৃতি, আচার, আচরণ, ইতিহাস তো বাদই দিয়েছে, নিজেদের ভাষাটাকেও পরিবর্তন করে আরবি ভাষা হিসেবে গ্রহণ করে নিয়েছে। কিন্তু একমাত্র জাতি এই পারস্য যারা ইসলামকে মনে প্রাণে কবুল করতে পারেনি। এখনো তারা তাদের ওই পারস্য ইতিহাসকে, ওই সাম্রাজ্য, যেই সাম্রাজ্য রাসূল আসার আগে ছিল, ওই সাম্রাজ্যের ইতিহাস নিয়ে গর্ব করে, বীর রুস্তমকে নিয়ে গর্ব করে, এবং ওই সাম্রাজ্য পুনরায় প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখে, কিন্তু নামে মাত্র ইসলামের নাম তাদের গায়ে চড়িয়ে রাখে। এতটুকু বলার পর এবার সামনে আসি যে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি এত ভালোবাসা কেন? অথচ আলী যেদিন মারা গেলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হায় আলী করা উচিত ছিল। আলীও তো আল্লাহ রাসুলের পরিবারের, আল্লাহ রাসুলের নিজ চাচার ছেলে। শুধু কি হোসাইন আল্লাহ রাসুলের পরিবারের, হাসানও তো আল্লাহ রাসুলের পরিবারের। তো হায় হাসান করা উচিত ছিল, হাসানকেও মানুষ হত্যা করেছে রাদিয়াল্লাহু তাআলা আনহু। শুধু হোসাইনকে নিয়ে কেন এত ব্যস্ততা? তার কারণ হচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে যখন পারস্য, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিজয় করেছিলেন, তখন পারস্যের বাদশাহের কন্যা শাহজাহান, নাম শাহজানানা এরকম নাম, তাকে বন্দী করে ইসলামী সাম্রাজ্যে নিয়ে আসা হয়, এবং যখন গনিমতের মাল বন্টন হয়, তখন এই শাহজানানাকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেওয়া হয়। তো এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যিনি স্ত্রী, তিনি হচ্ছেন পারস্য সাম্রাজ্যের রাজার মেয়ে। পারস্য সাম্রাজ্য ধ্বংস হয়ে যারা বন্দী হলেন, তাদের মধ্যে পারস্য সাম্রাজ্যের রাজার মেয়েও ছিল। সেই রাজার মেয়েকে বিয়ে করেছিলেন হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে সন্তান সন্ততি, এদেরকে শিয়ারা এত বেশি ভালোবাসে যে শিয়াদের যে বারো জন ইমাম আছে, এই বারো জন ইমামও হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তানদের অন্তর্ভুক্ত। তাও শুধু এই স্ত্রীর, এই মেয়ের যে সন্তান তাদের অন্তর্ভুক্ত। এখান থেকে স্পষ্ট যে তারা হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই নাতি হওয়ার জন্য ভালোবাসে না, বরং তাদের রাজার যে মেয়ে ছিল ওই মেয়ের জামাই হওয়ার জন্য ভালোবাসে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য সন্তান সন্ততিকে, অন্য নাতি নাতিনকে এতটা ভালোবাসে না, অন্যদের ছেলে মেয়েকে এতটা ভালোবাসে না। শুধু হুসাইনের কেন ভালোবাসে? কেননা অন্যরা তো ফাতেমার ছেলে মেয়ে, যেই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের মেয়ে, আর এরা তো পারস্য সাম্রাজ্যের রাজার মেয়ের ছেলে মেয়ে, এই জন্য এদেরকে এত ভালোবাসে। এই জন্য শিয়াদের সম্পর্ক ইসলামের সাথে নয়, আজও শিয়াদের সম্পর্ক হচ্ছে ওই পারস্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করা, যে সাম্রাজ্য উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের কাছ থেকে ছিনিয়ে নিয়েছিলেন। আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা শুধু এই জন্যই ভালোবাসে, তা যেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরই রাজার মেয়েকে বিবাহ করেছিলেন, তাদেরই রাজার মেয়ের স্বামী ছিলেন, এই জন্যই তারা ভালোবাসে। এই বিষয়টা, এই ইতিহাসগুলো আমাদের মাথায় রাখতে হবে, শুধু আবেগের সাথে চললে হবে না। এবার আলোচনার শেষ অংশে এসে কারবালার মাঠে যে ঘটনা ঘটেছিল, সেই ঘটনায় ইয়াজিদ
এর নাম আসে ইয়াজিদ বিন মুআবিয়া, তিনি কতটা দায়ী এবং ইয়াজিদ বিন মুআবিয়ার বিষয়ে আমরা কি ধারণা রাখব, এই আলোচনা করে আজকের আলোচনা আমি শেষ করব ইনশাআল্লাহুল আজিজ। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন যে ইয়াজিদ বিষয়ে মানুষ তিন ভাগে বিভক্ত। একদল ইয়াজিদকে গালি দেয়, ইয়াজিদের উপর অভিশাপ বর্ষণ করে, ইয়াজিদকে কাফের মুনাফিক মনে করে, ইয়াজিদকে মদ্যপায়ী মনে করে, ইয়াজিদকে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যাকারী মনে করে। আর এক দল ইয়াজিদকে ওলি, আউলিয়া, মহান, ইবাদত গুজার, অনেক সৎ, ন্যায়পরায়ণ মনে করে। আর আরেক দল যারা মধ্যম পন্থা, তারা ইয়াজিদকে না সম্মানের পাত্র, না ঘৃণার পাত্র, না গালির পাত্র, না পূজার পাত্র, না হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যার অভিযোগে অভিযুক্ত, না তার থেকে মুক্ত, কোনোটাই মনে করে না। অন্য মুসলিম শাসক যেমন ছিলেন, ইয়াজিদ একজন মুসলিম শাসক, অন্য মুসলিম শাসকদের মতো ইয়াজিদ একজন কি মুসলিম শাসক। কারবালার মাঠে যে ঘটনা ঘটেছিল, ঐতিহাসিকগণ এই বিষয়ে একমত যে বিদায়া ওয়ান নিহায়া ইবনে কাসির রাহিমাহুল্লাহ বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থের অষ্টম খণ্ডের 203 নম্বর পৃষ্ঠায় বলছেন, ওয়ালাইসা কুল্লু যালিকাল জাইশ কানা রাদিয়ান বিমা ওয়াকা মিন কতলিহি বাল ওয়ালা ইয়াজিদ ইবনে মুআবিয়া রাদিয়াল্লাহু রাদিয়া বিযালিক আল্লাহু আ'লাম ওয়ালা কারিহাহু ওয়াল্লাযী ইয়াকাদু ইগলিবু আলা যন্নি আন্না ইয়াজিদ লাও কাদারা আলাইহি ক্বাবলা আন ইয়ুক্তাল লাআফা আনহু কামা আওসাহু বিযালিকা আবুহু। ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলছেন, কারবালার মাঠে যুদ্ধের ময়দানে কোন সৈনিকই হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করতে রাজি ছিল না, কোন সৈনিকই চাচ্ছিল না যে তার হাতটা আল্লাহর রাসূলের যে রক্ত, আল্লাহর রাসূলের যে বংশ, আল্লাহর রাসূলের আদর যত্নে যারা মানুষ হয়েছে, আল্লাহর রাসূলের চুমুতে, কোলেতে, পিঠে যারা মানুষ হয়েছে, আল্লাহর রাসূলের মেয়ের যে সন্তান, যারা জান্নাতের সর্দার হবে যুবকদের, যাদের বিষয়ে আল্লাহর রাসূল বলেছে তাদেরকে যারা ভালোবাসে আমাকে তারা ভালোবাসে, তাদেরকে যারা ঘৃণা করে আমাকে তারা ঘৃণা করে, এই রকম একজন আল্লাহর রাসূলের এই নাতির রক্ত আমার হাতে রঞ্জিত হবে, এটা ওই কারবালার মাঠের কোনো সৈনিকই চাচ্ছিল না। সবাই চাচ্ছিল আরেকজন তাকে হত্যা করুক বা আরেকজন তাকে মারুক বা হত্যা না করুক, কিন্তু সিমার নামের একজন ছিল যে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছিল এবং পৃথিবীর ইতিহাসে অনেক ভয়ঙ্কর এবং গুনাহের একটি কাজ তার হাত দিয়ে সম্পন্ন হয়েছিল। তো ঐতিহাসিকগণ একমত যে এই ঘটনা ঘটতেছে কারবালা এবং ইরাকে, আর তৎকালীন যিনি খলিফা ইয়াজিদ তিনি ছিলেন কোথায়, দামেস্কে, সিরিয়াতে, অনেক দূরে। তিনি জাস্ট নির্দেশ দিয়েছিলেন যে তাকে বাধা দাও ইরাকে ঢুকতে। হত্যা করার কোন নির্দেশ ইয়াজিদ দিয়েছিলেন এই মর্মে কোনো প্রমাণ ঐতিহাসিক গণের পক্ষ থেকে পাওয়া যায় না। বরং তার হত্যার জন্য আমরা ওবাইদুল্লাহ বিন জিয়াদ, যে ওই সেনাবাহিনীর সেনাপতি ছিল, এবং সিমার, যে নিজে হাতে হত্যা করেছিল, এদের দুইজনকে দায়ী করতে পারি। আর ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ আরো একটা কথা নকল করেছেন তার মিনহাজুস সুন্নাহর চতুর্থ খণ্ডের 472 পৃষ্ঠায়, ওয়ালাম্মা বালাগা যালিকা ইয়াজিদ আযহারা আত-তাওয়াজ্জু'আ আলা যালিক ওয়া যাহারা আল-বুকা'আ ফি দারিহি ওয়া লাম ইয়াসবিলাহু হারিমান আসলান বাল আকরামা আহলা বাইতিহি ওয়া আজাযাহুম হাত্তা রাদ্দাহুম ইলা বালাদিহিম। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর পরে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবার বর্গকে যখন দামেস্কে দারুল খেলাফাতে ইয়াজিদের নিকটে উপস্থিত করা হয়, তখন তিনি তাদেরকে অসম্মান করেননি, তাদের সাথে খারাপ ব্যবহার করেননি, বরং হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী পুত্রকে সসম্মানে এবং নিজ জিম্মেদারিতে, নিজ নিরাপত্তায় মদিনায় পৌঁছিয়ে দিয়েছেন, তাদেরকে দাসী বা বন্দী হিসেবে নিজের কাছে রাখেননি, তাদের সাথে খারাপ ব্যবহারও করেননি। এই জন্য হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যার বিষয়ে আমরা ইয়াজিদকে এতটুকু দায়ী করতে পারি যে আবদুল্লাহ বিন জিয়াদ, যে সিমার হোসাইনকে হত্যা করলো, তাকে ইয়াজিদ কেন পাল্টা ফাঁসির আদেশ দিল না বা তার কেন বিচার করলো না, এতটুকুতে দায়ী করা যায় ইয়াজিদকে। কিন্তু সরাসরি হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যায় ইয়াজিদের কোনো হাত ছিল না। আবার ইয়াজিদ কোনো মহান ব্যক্তি, ন্যায়পরায়ণ ব্যক্তি এরকমও নয়, কেননা ইমাম আহমদ বিন হাম্বাল সহ আরও অনেক মহাদ্দেসিন ইকরাম, মিজানুল ইতেদাল, লিসানুল মিজান, সিয়ার ওয়া আলামিন নুবালা, তাহজিবুল কামাল, তাহজিবুত তাহজিব, তাকরিবুত তাহজিব, এই বইগুলোতে মহাদ্দেসিন ইকরাম ইয়াজিদের বিষয়ে তার হাদিস নেওয়া যাবে কি না এই মর্মে মোটামুটি সকলেই একমত যে তার হাদিস গ্রহণ করা হবে না। সকল মুহাদ্দিসিন কেরাম মোটামুটি একমত যে তার হাদিস গ্রহণ করা হবে না। এই জন্য আমরা ইয়াজিদের ক্ষেত্রে না ভালোবাসা রাখবো, না ঘৃণা রাখবো, না তাকে গালি দিব,
না তাকে সম্মান অত্যন্ত ভক্তি দেখাবো, বরং একজন মুসলিম শাসক হিসেবে তাকে একজন মুসলিম শাসক মনে করব। তবে ঐতিহাসিকভাবে কোনো মতেই প্রমাণিত নয় যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি হত্যার নির্দেশ দিয়েছিলেন বা নিজে হাতে হত্যা করেছিলেন বা হত্যায় তিনি খুশি হয়েছিলেন বা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আত্মীয় স্বজনের সাথে তিনি খারাপ ব্যবহার করেছিলেন, এই জাতীয় কিছুই ঐতিহাসিকভাবে প্রমাণিত নয়। এই জন্য বিষাদ সিন্ধুতে যে ঘটনাগুলো লেখা আছে এই ঘটনাগুলো মোটামুটি অধিকাংশই মিথ্যা। সম্মানিত উপস্থিতি, আলোচনার সারাংশে এসে বলতে চাই যে দশই মহরম আশুরা এই জন্য স্মরণীয় বরণীয় নয় যে ওই দিনে হোসেন রাজিয়াল্লাহ তাআলা আনহুকে হত্যা করা হয়েছিল, বরং এই জন্য স্মরণীয় বরণীয় যে দীর্ঘ ইতিহাসের পর একটা মানুষ 1000 বছর বাঁচে। ফেরাউন 1000 বছরেরও বেশি জীবিত ছিল ফেরাউন, এবং সে নিজেকে আল্লাহ বলে দাবি করেছিল। ফেরাউনের মতো অত্যাচারী শাসক দুনিয়াতে আসেনি, সে তার স্ত্রী আসিয়াকে পর্যন্ত অত্যাচার করেছে, বনি ইসরায়েলের লক্ষ লক্ষ সন্তানকে, ছোট শিশুকে নিজে হাতে জবাই করেছে, এই ভয়ে যে বনি ইসরায়েলের মধ্যে একজন সন্তান আসবে যে ফেরাউনের মসনদ কাঁপিয়ে দিবে, ফেরাউনের মসনদ ধ্বংস করে দিবে, এই ভয়ে লক্ষ লক্ষ বনি ইসরায়েলের শিশুকে সে হত্যা করার নির্দেশ দিয়েছে। কিন্তু মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ সুবহানাহু তাআলা নিজ কুদরতে, নিজ ক্ষমতা বলে যেই কাঠের ফলকে তার মা তাকে রেখে দিলেন, নদীর উল্টা স্রোতের দিকে সেই কাঠের ফলক এক সময় ফেরাউনের দরবারের সামনে এসে পৌঁছল। ফেরাউনের স্ত্রী উঠিয়ে নিয়ে গিয়ে রাজ দরবারে রাজার আদরে তাকে মানুষ করলেন যে এক সময় ফেরাউনের শত্রুতে পরিণত হবে মুসা আলাইহি সালাতু ওয়াসসালাম। এটা আল্লাহর কারিশমা, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামকে তার ভাইরা কুয়ার মধ্যে ফেলে দিয়েছিল হত্যা করবে, মারা যাবে এই আশায়, সেই ইউসুফকে আল্লাহ সুবহানাহু তাআলা মিশরের ক্ষমতা দিয়েছিলেন, এবং পরবর্তীতে তার যে ভাইরা তাকে ফেলে দিয়েছিল সেই ভাইরাই মিশরে এসে তাকে সিজদা করেছে, তাকে সম্মান জানিয়েছে, তার সামনে মাথা নত করেছে। এগুলো ইতিহাসে আল্লাহ সুবহানাহু তাআলা এই ঘটনাগুলো কোরআনে কেন বলেছেন, যেন মানুষ শিক্ষা লাভ করতে পারে। অত্যাচার করে দুনিয়াতে টিকা যায় না, জুলুম করে দুনিয়াতে টিকা যায় না, ফেরাউন যখন টিকেনি আজকেও যারা জুলুম করছে তারাও টিকবে না। অত্যাচারকারীর পতন একদিন হয়, অত্যাচারকারীর দুইবার শাস্তি হয়, একবার হয় দুনিয়াতে, একবার হয় পরকালে। এই ইতিহাসগুলো থেকে আমরা শিক্ষা নিতে পারি। তো মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের এই লম্বা জীবনে তিনি পালিয়ে চলে গেলেন মাদায়েনে, সেখানে শোয়েব আলাইহিস সালাতু ওয়াসসালামের ওখানে 10 বছর তিনি খাটলেন, তারপরে তার মেয়েকে বিবাহ করলেন, তারপরে রাস্তায় আসতে গিয়ে তার নিকটে আল্লাহ সুবহানাহু তাআলা ওহী পাঠালেন, তার সাথে আল্লাহ সুবহানাহু তাআলা কথা বললেন, তাকে বললেন তুমি চলে যাও, ইযহাব ইলা ফিরআউন, ফিরআউনকে যাও এবং তাকে দিনের দাওয়াত দাও। ফিরআউনের নিকটে আসলেন, দিনের দাওয়াত দিলেন, ওই জাদুঘরদেরকে নিয়ে তার হাতে আল্লাহ সুবহানাহু তাআলা মুজিজা দিয়েছিলেন, তার হাত উজ্জ্বল হতো, হাতে লাঠি ছিল, লাঠি ছেড়ে দিলে লাঠি সাপে পরিণত হতো, আর অনেক মুজিজা। দীর্ঘ কাহিনী মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের, সর্বশেষে সবকিছুতে পরাজিত হয়ে ফেরাউন সিদ্ধান্তে পৌঁছলো যে মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে হত্যা করে দিবে, এই বলে মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের পিছনে ধাওয়া করলো। মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম পালিয়ে ফিলিস্তিন আসতেছিলেন, মিশর থেকে পালিয়ে ফিলিস্তিন আসতেছিলেন, মাঝখানে নদী সাগর, সেখানে এসে তিনি থমকে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ সুবহানাহু তাআলা তাকে বললেন তোমার লাঠি তুমি সাগরে নিক্ষেপ করো, লাঠি সাগরে নিক্ষেপ করলেন, 12টা রাস্তা তৈরি হয়ে গেল। আল্লাহ ভরসার প্রতিদান, আল্লাহ ভরসা করলে মানুষ প্রতিদান পায়, কিন্তু ভরসা করার মতো ভরসা করতে হবে। তখন ফেরাউনও মনে করলো এই দিক দিয়ে আমও চলে যাব, তখন ফেরাউন ওর ভিতর দিয়ে চলে গেল, এবং মাঝপথে আল্লাহ সুবহানাহু তাআলা পানিকে বললেন মিলে যাও, এবং ফেরাউন ডুবে মারা গেল। শেষ সময়ে সে ইমান আনার চেষ্টা করছিল, আল্লাহ বললেন আলিয়াও মানুনাজ্জিকা বিবাদানিকা, আজ থেকে আমি ফেরাউনের লাশকে অক্ষত রাখবো, দুনিয়ার সব লাশ পচে নষ্ট হয়ে যায়। কিন্তু ফেরাউনের লাশকে আল্লাহ সুবহানাহু তাআলা আজও অক্ষত অবস্থায় মিশরের জাদুঘরে রেখেছেন। এই ফেরাউন যেদিন ডুবে মারা গেল সেই দিন ছিল 10ই মুহররম। সুতরাং ঐতিহাসিকভাবে আমাদের মাথায় কারবালার ঘটনা নিয়ে, কারবালার ঘটনায় না কোনো ফজিলত আছে, না কোনো ফায়দা আছে, না কারবালার ঘটনা জানার মধ্যে কোনো নেকি আছে, না ওর মধ্যে আকিদা আছে, না ওর মধ্যে আমল আছে, কিছু নাই, জাস্ট একটা ইতিহাস। ওইটা নিয়ে আমাদের মধ্যে এত মারামারি, গণ্ডগোল, তর্ক বিতর্কের কোনো ফায়দা নাই। কিন্তু এই মহান ঘটনা, যেই ঘটনার মাধ্যমে আল্লাহ ফেরাউনকে ডুবিয়ে দিলেন, মুসা আলাইহিস সালামকে নাজাত দিলেন, এই ঘটনা আমাদের জন্য শিক্ষণীয়। একদিন অত্যাচারীরা ধ্বংস হবেই, এবং একদিন ইসলাম বিজয় লাভ করবেই, যারা হক পথে থাকে তারা একদিন বিজয় লাভ করবেই। এই ঘটনাকে সামনে রেখে আমরা আগামী 10 তারিখ ইনশাআল্লাহুল আজিজ শনিবার সিয়াম রাখবো ইনশাআল্লাহ।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে আমাদের সিয়ামকে কবুল করেন এবং এই সিয়ামের মাধ্যমে আমাদের এক বছর অতীতের গুনাহ মাফ করে দেন আল্লাহুম্মা আমিন এই বলে আমি আমার আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু